দেখুন মানুষ অত্যন্ত বুদ্ধিমান, মানুষ জানেন যে আমাদের ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, গরিবেরা বাড়ি পায়নি, এত কিছুর পর যদি কোনো সরকার ক্লাবের ছেলেপুলেদের আয়ত্ত করতে চায় চাঁদা দিতে, পশ্চিমবঙ্গবাসী খুব সেন্সিটিভ, তারা হয়তো অভাবে পড়ে দু একবার কিছু নিয়ে নিয়েছে, তিনবার তারা নেবে না। পশ্চিমবঙ্গবাসী অত্যন্ত সেন্সিটিভ, অভাবে পড়ে হয়তো তারা দু একবার কিছু নিয়ে নিয়েছে, তিনবার তারা আর নেবেন না। জেলা প্রশাসনের তরফে আয়োজন করা কার্নিভালে পুজো উদ্যোক্তাদের অংশগ্রহণ করতে অনীহা প্রসঙ্গে বালুরঘাটে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। বুধবার সন্ধ্যায় বালুরঘাট নিউ টাউন ক্লাব অ্যান্ড পল্লী পাঠাগারে দুর্গাপুজোর শোভাযাত্রায় অংশগ্রহণ করতে জেলায় আসেন রুদ্রনীল ঘোষ। অভিনেতার সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য জেলা নেতৃত্ব। শোভাযাত্রায় অংশগ্রহণ করে রুদ্রনীল ঘোষ বলেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাড়ায় আসা পুরনো শহরগুলির মধ্যে উল্লেখযোগ্য বালুরঘাট শহর। কলকাতায় বড় পুজো হয়, তবে বালুরঘাটের মতো শহরতলিতে অনেক বেশি আন্তরিকতা পাওয়া যায়। আমি নিজেও মফস্বলের ছেলে, তাই বালুরঘাটে অনেক বেশি আন্তরিকতা উপলব্ধি করছি। কলকাতার অনেক পুজোর মধ্যে যেমন জাঁকজমক থাকে, আমাদের যে এই ধরনের বালুরঘাটের মতো শহরগুলোর ক্ষেত্রে অনেক বেশি আন্তরিকতা পাওয়া যায়, সেটা এনজয় করছি। আর আমি নিজে মফস্বলের ছেলে, ফলত আমার নিজে ছেড়ে আসা পুজোকে আমি অনেকটাই খুঁজে পাচ্ছি এটা বলতে পারি। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাম মন্দিরের মহিমাই এমন, এমনিই প্রচুর লোকজন আসছে, আমাদের এই শোভাযাত্রায় সাধারণ মানুষও যোগদান করছে। দেখুন রাম মন্দিরের মহিমাই এমন যে অ্যাট্রাকশনে অনেক বেশি লোক এখন আসছে, প্রচুর লোক বিভিন্ন ক্লাব থেকে তারা আমাদের এই প্রসেশনে যোগদান করেছে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।